হৃদপিণ্ডের গঠন হৃদপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে তাহলে ফুসফুস দুইটি অবস্থিত একটি ত্রিকোনাকার ফাঁপা অঙ্গ এটি পেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত হৃদপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে হৃৎপিণ্ড পাঁশিরে থাকে তিনটি স্তর বহিস্তর বা এপিকার্ডিয়াম মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম বহিস্তর এটি মূলত যোজক কলা দিয়ে গঠিত এ স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে গঠিত মধ্যস্তর এটি বৈস্তর এবং অন্তঃস্তরের অবস্থান করে দীর্ঘ অনৈচ্ছিক পেশি দিয়ে স্তর গঠিত অন্তঃস্তর এটি সবচেয়ে ভিতরের স্তর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত এই স্তরটি হৃৎপিণ্ডের কোপাটিকাগুলোকে আবৃত করে রাখে হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে মানুষের ক্ষেত্রে কয়টি চারটি উপরের প্রকোষ্ঠ দুটি নিচের দুটির সে আকারে ছোট উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান এবং বাম অলিন্দ বলে এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে বলা হচ্ছে ডান এবং বাম নিলয় তাহলে উপরের দুটি প্রকোষ্ঠকে বলা হচ্ছে অলিন্দ আর নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হচ্ছে নিলয় অলিন্দ উপরে থাকে নিলয় নিচে থাকে অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা এবং আন্ত নিলয় পর্দা দ্বারা পরস্পরের সাথে পৃথক থাকে হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য ভাল্প বা কোপাটিকা থাকে ডান অল ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্র পথ তিন পাল্লা বিশিষ্ট ট্রাইকাইস ট্রাইকাসপিড ভাল্ভ দিয়ে সুরক্ষিত একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয় দুই পাল্লা বিশিষ্ট বাইকাস্পিড ভাল্ভ মাইট্রাল ট্রাল ভাল্ভ নামেও পরিচিত অর্থাৎ ভাল্ব দিয়ে সুরক্ষিত থাকে মহা মহাধমিনী ও ফুসফুসীয় ধমনির মুখে অর্ধচন্ডাকার কপাটিকে থাকে এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত উল্টো দিকে ফিরে আসতে পারে না হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন যে পদ্ধতি আমরা আগেই জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এ কাজ সম্পন্ন হয় হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি অব্যাহত থাকে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল সংকোচন সিস্টল অর্থাৎ দৈত্য দন্তস্য হৃৎপিণ্ডের একবার সিস্টল ডাস্টলকে একত্রে স্পন্দন বলা হয় বা হাটফুইট বলে অলিন্দ দুটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে উর্ধ মহাশিরার ভিতর দিয়ে কার্বন অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে ফুসফুসীয় বা পালমেনেরি শিরার ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে এখানে ফুসফুস এবং হৃৎপিণ্ড এই দুইটা জিনিস মূলত রক্তের সঞ্চালন থেকে শুরু করে বিশুদ্ধ করা এবং বিভিন্ন কাজে এদের ভূমিকা রয়েছে অর্থাৎ রক্তের কথা বলতে গেলেই হৃৎপিণ্ড এবং ফুসফুসের কথা বলতে হবে এর সাথে আরেকটা জিনিস জড়িত সেটি হলো কিডনি যেটি রক্তের বজ্র পদার্থ পরিষ্কার করে দেয় এই তিনটে জিনিস রক্তের ক্ষেত্রে বা রক্ত চলাচলের ক্ষেত্রে বিবেচনার বিষয় অলিন্দ দুটি প্রসারিত হলে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে মহা শিরার ভেতর দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে ফুসফুসীয় বা পাল পালমোনারি শিরার ভেতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে অলিন্দ দুটির সংকোচন হলে নিলয় দুটির পেশি প্রসারিত হয় তখন ডান অলিন্দ নিলয়ের ছিদ্র পথের টাই কাসপিড ভাল্ভ খুলে যায় এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে ঠিক এই সময়ে বাম অলিন্দ এবং ডান অলিন ডান নিলয়ের বাইকাসপিঠ ভাল্ভ খুলে যায় তখন বামলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এর পরস্পর ছিদ্রগুলো কোপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায় এর ফলে নিলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারে না যখন নিলয় দুটি সংকুচিত হয় তখন ডান নিলয় থেকে কার্বন যুক্ত রক্ত ফুসফুস ও ধমনির মাধ্যমে প্রবেশ করে এখানে রক্ত পরিশোধিত হয় ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে তাহলে বাম নিলয় থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে এই ছোট্ট একটা তথ্য জানাটা গুরুত্বপূর্ণ এবং উভয় ধমনির অর্থচন্ডাকৃতির কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় ফলে রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে পারে না এভাবে পিকচারটিতে অবশ্যই এই চিত্রগুলো মানে কীভাবে চিত্রায়িত করা আছে সেগুলো দেখবেন এভাবে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে হৃৎপিণ্ডের কাজ রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড এর সাহায্যেই রক্ত সংবহন তন্ত্রের এই প্রবাহ রক্তের প্রবাহ সচল থাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ বিভক্ত থাকায় এখানে অক্সিজেন যুক্ত এবং বিহীন রক্তের মিশ্রণ ঘটে না রক্তবাহিকা যে নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চালিত হয় তাকে রক্ত নালী বা রক্তবাহিকা বলা হয় এসব নালীপথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্তবাহিত হয় ধমনী যে রক্ত নালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সরাস দেহ বাহিত হয় তাকে ধমনী বলা হচ্ছে তাহলে যে রক্ত নালীর মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা সারাদেহ বাহিত হয় তার নামই হলো ধমনী ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম এই ব্যতিক্রমী ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয় আবার ফুসফুসে পৌঁছে দেয় নামটা কিন্তু একটু পরিবর্তিত শিরা যেসব নালী দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশের অংশ থেকে হৃদপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলা হচ্ছে তাহলে রক্ত আবার যখন ঘুরে 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 আমাদের হৃদপিণ্ডে প্রবেশ করতেছে যে নালীগুলোর মধ্যে দিয়ে তাদেরকেই শিরা বলা হচ্ছে কৈশিক জালিকা পেশিতন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম রক্ত নালী দেখা যায় একে কৈশিক জালিকা বা কৈশিক নালী বলে এটি পেশী তন্তুর মধ্যে অবস্থিত ধন্যবাদ ভালো থাকবে